Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আর তা হচ্ছে মদ ও গাঁজার সেবন তার ভয়াবহতা মদ এবং গাঁজা মদপান গাঁজার সেবন এসব মুসলিমরা আজকাল অনেকেই করে থাকে বড় ষড়যন্ত্র চলছে মুসলিম দেশগুলির বিরুদ্ধে নেশাজাত দ্রব্য এগুলির ভয়াবহতা অত্যন্ত ব্যাপক দিন দুনিয়া সব কিছুকে বরবাদ করে যেই ব্যক্তি এতে লিপ্ত হলো তার সব কিছু শেষ জি মান ইজ্জত থেকে শুরু করে মান সম্মান আছে যারা মদ খায় তাদের সমাজে কোনো মান সম্মান নেই কিন্তু কিছু লোকেরা হ্যাঁ পয়সা আছে কোথায় খরচ করবে সেই শিক্ষা যেহেতু পাইনি ইসলামের ধারে কাছে আসেনি নামে মাত্র মুসলিম যার ফলে মনে করে পয়সা আছে সুতরাং মাদক দ্রব্যের ব্যবহার মদ খাওয়া এটি তাদের ফ্যাশনে পরিণত হয়েছে কারণ তারা ওইলা তত্ত্বে অনাসনা নামান কানা কবলাকুম নবী সাহেব ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন তাদের ক্ষেত্রে হয়েছে তোমরা এক সময় আসবে যখন তোমাদের পূর্বের যেসব বিজাতি কাফের ইহুদি নাসারা খ্রিস্টান তাদের তোমরা অনুসরণ করবে অন্ধ অনুসরণ করবে পদে পদে তারা যা খায় তাই খাবে তারা যা পরে তাই পড়বে সেটাকে মনে করবে সভ্যতা তারা উলঙ্গ ঘোরাফেরা করে উলঙ্গ ঘোরাফেরা আর অশ্লীলতা নোংরামিকে তোমরা সভ্যতা মনে করবে তো এই মাদক দ্রব্য বা মদ গাঁজা এসবের ভয়াবহতা সম্পর্কে আজকে আলোচনা করব মদ পান করা গাঁজা এমনকি ধূমপান করা সেটা সিগারেট হোক বিড়ি হোক তামাক হোক জর্দা হোক তামাক জাতীয় যত কিছু রয়েছে সমস্ত কিছু এতে সামিল যদিও একটি আরেকটির চাইতে বেশি মারাত্মক সবগুলিকে একই স্তরে ফেলছি না কিন্তু একটি আরেকটির চাইতে বেশি মারাত্মক তামাকের ব্যবহার আর সেটা আবার পুড়িয়ে বিড়ি সিগারেট আকার ব্যবহার তার চাইতে মারাত্মক তার চাইতে মারাত্মক হচ্ছে মদ তার চাইতে ভয়াবহ মারাত্মক হচ্ছে গাঁজা হেরোইন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজের যেন হেফাজত করেন মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন অনিষ্ট থেকে এই সমস্ত কিছু মদ গাঁজা নেশাজাত দ্রব্য ধূমপান ইত্যাদি এসব এমন কিছু যাতে মানুষের বিবেককে নষ্ট করে বিবেক বুদ্ধিকে নষ্ট করে এবং এই জন্য এটি চরম পর্যায়ের অপরাধ মানুষের আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন তার হেফাজতের আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন হিতাহিত জ্ঞান দিয়েছেন হ্যাঁ সুস্থ মস্তিষ্কের মানুষ এটি আল্লাহর নিয়ামত এই আল্লাহর নিয়ামতের হেফাজত করতে এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে সংক্ষেপে শুরুতে বলেনি যে পাঁচটি বিষয় রয়েছে যেগুলিকে ফিকহের ভাষায় আদ-দারুরিয়াতুল খামস বলা হয় পাঁচটি এমন আল্লাহ প্রদত্ত নিয়ামত যেই নিয়ামতগুলি মানুষের জন্য অত্যাবশ্যক সুতরাং সেই নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতগুলি সংরক্ষণ করা প্রতিটি মানুষের জন্য ফরজ এই পাঁচটি নিয়ামত আমার আপনার কাছে আছে একটি নিয়ামত হচ্ছে দিন আর দিন মানে আল্লাহর মনোনীত দিন ইসলাম হ্যাঁ দিনই ইসলামের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত এর হেফাজত করতে হবে এই জন্য কুফর শিরক নাস্তিকতা মুনাফিকি সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কারণ দিন তাতে ধ্বংস হয়ে দুই নম্বর নিয়ামত হচ্ছে নাফস মানুষের প্রাণ জীবন দিনের পরে সবচেয়ে মূল্যবান নিয়ামত কি মানুষের জীবন জীবন রক্ষা করতে হবে অনেক সময় জীবন রক্ষার জন্য দিনের ক্ষেত্রে ছাড় আছে বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ইসলামে জান বাঁচাবার জন্য হ্যাঁ দিনের হারামকে হালাল করে দেওয়া হয়েছে ফরজকে তখন ফরজ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে জীবনের হেফাজত করা প্রাণের হেফাজত করা হেফজুন নফস
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে খুন করাও হারাম করেছেন আর আত্মহত্যাও হারাম করেছেন এবং এটি শিরক কুফরের পরে সবচেয়ে বড় অপরাধ তিন নম্বর নিয়ামত হচ্ছে নিয়ামাতুল মাল ধন সম্পদের নিয়ামত ধন সম্পদ ছাড়া একদিন চলতে পারবেন না কারণ কিছু খেতে হবে কিছু পান করতে হবে খেলো পয়সা লাগবে আর পান করলো পয়সা লাগবে দেশে পানি ফ্রিতে পাচ্ছেন মনে করছে ফ্রি পানি কারণ নলকূপে পয়সা লাগে না হ্যাঁ পানিটা যাতে স্বচ্ছ হয় পরিষ্কার পরিচ্ছন্ন সেজন্য পয়সা খরচ করতে হয় না যেখানে সেখানে পানি খেতে পারবেন সুস্থ থাকবেন ওইভাবে ধন সম্পদের নিয়ামতের হেফাজত করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হারাম করেছেন চুরি হারাম করেছেন ডাকাতি হারাম করেছেন ছিনতাই হারাম করেছেন অন্যের ধন সম্পদ বেঈমানি কর হারাম করেছেন এবং এর জন্য দণ্ডবিধান নির্ধারিত করেছেন চুরি করলে হাত কাটা হবে ডাকাতি করলে তার জন্য তিন তিন রকমের শাস্তির কথা আল্লাহ রাব্বুল বলেছেন ইন্নামা জাযাউল ইহারিবুন আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াসাউনা ফিল আরযি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম হয় তাদেরকে হত্যা করা হবে ডাকাতদেরকে সেটা সরকার পাবলিক নয় গণপিটুনি দিয়ে আর না হলে সুলে চড়ানো হবে আর না হলে তাদের হাত পা কেটে নেওয়া হবে হ্যাঁ আর না হলে কি করা হবে ইউনফাউ মিনাল আরদ অথবা দেশ থেকে তাদেরকে নির্বাসিত তাড়িয়ে দেওয়া হবে নির্বাসন দিয়ে যদি শাস্তি দেওয়া সম্ভব না হলে জেলে ঢুকানো হবে আজকালকার নির্বাসন হচ্ছে জেলে ঢুকিয়ে রাখো পচুক কারণ দেশ থেকে তাড়িয়ে দিলে তো অন্য দেশে গিয়ে আশ্রয় পেয়ে যাবে হ্যাঁ পাপের দেশে গিয়ে আরও বড় অপরাধী হয়ে যাবে চার নম্বর নিয়ামত হচ্ছে ইজ্জত আবরুর নিয়ামত প্রতিটি মানুষের ইজ্জত সম্মান রয়েছে হ্যাঁ আছে না যতই আপনি একবার নিম্নমানের মানুষ হন না কেন তার একটা মান সম্মান আছে নেই একটা গরিবের মেয়ের মান সম্মান নেই ইজ্জত আবরু নেই অবশ্যই আছে ইজ্জত আবরু আল্লাহর দেওয়া নিয়ামত সুতরাং এর হেফাজত করা ফরজ আর এটাকে যারা নষ্ট করবে তাদের জন্য শাস্তি রয়েছে এই জন্য জেনাকে হারাম করা হয়েছে সমকামিতাকে হারাম করা হয়েছে কারণ জেনা সমকামিতা এসবের মাধ্যমে কি হয় মানুষের ইজ্জত আবরু নষ্ট হয়ে যায় পাঁচ নম্বর নিয়ামতুল আকল মস্তিষ্ক বিবেক বুদ্ধি হিতাহিত জ্ঞান কত বড় নিয়ামত চিন্তা করুন একজন মানুষ সেটা হারিয়ে দিলে ওর নাম হয়ে যায় কি মজনুন পাগল হ্যাঁ আর মদ খেয়ে যদি মাতাল হয়ে যায় হুঁশ জ্ঞান রায় মাতাল মাতাল যে একজন মদখোর এখানে যদি মাতলামি করে ওর কোনো সম্মান আছে হ্যাঁ ধাক্কা দিয়ে ওকে তাড়াই দেবে তাই না একটা পাগল যখন পাগল হয়ে যায় আর তাকে বলে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তো ভয় তখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখে তার হাত পা কত বড় নিয়ামত তাহলে সেই ব্যক্তি হারিয়ে দিয়েছে চিন্তা করুন তো দেখি এই নিয়ামতগুলি কখন আমার মূল্যায়ন করেছি কত করেছে পাঁচটি নিয়ামত এই আকলের নিয়ামত বিবেক বুদ্ধির নিয়ামতের হেফাজত করতে হবে আর এইটাকে যারা নষ্ট করে তারা হচ্ছে চরম অপরাধী এই জন্যই মদ আর মাদক যত দ্রব্য রয়েছে নেশাজাত দ্রব্য সবগুলো কি করা হয়েছে হারাম করা হয়েছে এই আলোচনা যদি একটু বিস্তারিত করতাম তাহলে এতে ঘন্টা পার হয়ে যেত কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ভূমিকাতে এই কথাগুলো এই জন্য বললাম যে মদ কেন হারাম হ্যাঁ মাদক দ্রব্য সেবন কেন হারাম এই মদের ব্যবহার বা মাদক দ্রব্যের ব্যবহার হচ্ছে কাবিরা গুনাহ কোনো সাগিরা গুনাহ নয় কাবিরা গুনাহ বরং এটি হচ্ছে উম্মুল খাবাইস সমস্ত পাপ আর নোংরামি নোংরা কথা কাজের মূল জড় সমস্ত পাপের মূল হচ্ছে মদ মদ খাইয়ে দিয়ে যে কোনো পাপ করানো যায় কারণ ওর তো হুশ নেই কিন্তু একজন সুস্থ মস্তিষ্কে সব পাপ করাইতে পারবেন না হয়তো একটা দুটো ক্ষেত্রে বিভ্রান্ত করে সব কাজ তাকে করাইতে পারবেন না মদ যে খেয়ে নেই তার আর বিবেক বুদ্ধি নেই আর ওর হুশ জ্ঞান আর নেই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মদকে হারাম করেছেন কয়েকটি স্তরে গিয়ে কারণ আরব জাহিলি যুগে কাফেরেরা অধিকাংশই মদে ডুবেছিল তাদেরকে মদ থেকে ফেরানো হ্যাঁ একেবারে প্রথমবারে একবার বলেই হ্যাঁ অত সহজ ছিল না ইসলামকে অস্বীকার করে দেবে ইসলাম কবুল কর না 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 পারবো না মদ ছাড়তে পারবো না চিন্তা করুন
একজন কেউ যদি ইসলাম কবুল করতে আসে আর সারা জীবন হ্যাঁ যদি সে মদখোর হয় মদ ছাড়া একদিনও থাকতে পারে না তাকে যদি প্রথমখানা যদি লাগাম লাগিয়ে দেন যে মদ খেতে পাবি না কিন্তু বুঝছেন না আমি ইসলাম কবুল করব না বলবেন না বলবেন না এইজন্য তিন স্তরে গিয়ে আল্লাহ রাব্বুল হারাম করেছেন সর্বশেষ স্তরে আল্লাহ যে হারাম করে সূরা মায়েদার আয়াত নম্বর 90 91 মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মদ সম্পর্কে সবগুলি আয়াত এখানে নিয়ে আসলাম না এই মর্মে সময়ের স্বল্পতার কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইন্নামাল খামরু নিঃসন্দেহে শুনে রাখো মদ খামর ওয়াল মাইসির ও জুয়া ওয়াল আনসাব এবং প্রতিমা পূজা ওয়াল আজলাম এবং কোনো কিছু দিয়ে ভাগ্য নির্ণয় করা যে ভাগ্য আমার ভালো না মন্দ কোনো কিছুকে ভালো মন্দের মাপকাঠি মনে করা সকালবেলা বেরোলেন আর দেখছেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে রাস্তায় দেখছেন নামতেই একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট যাচ্ছিলাম সফরে আজকে মনে হয় সফরটা ভালো হবে না হ্যাঁ যাবো না আজকে ফিরে চলে এলেন না শিরকেটি আর তুই আর তো শিরক ভাগ্য নির্ণয় করতো জাহিলি যুগের লোকেরা তীর দিয়ে কোনো কাজে বেরোয় তো সফরে তীর বের করতো তিন রকমের তীর রেখে তীরের কভার থেকে এফাল করো তীর কি জানে গায়েব জানে ঠিক এই আকিদাই আপনি চিন্তা করছেন যে জাহিলি যুগের লোকের এম করতো এখনও মুসলিম সমাজে টিকটিকি যদি টিকটিক টিকটিক করে কি বলে এই কথাটা ঠিক যে বলছিলাম না আমার কথাটা ঠিক তা আপনি তো সেম ওই জাহিলি যুগের ওই মক্কার কাফের মুশরিকদের মতোই আপনার আকিদা কোথায় আছেন আপনি অথচ আপনি নামাজ রোজা করছেন এই নামাজ রোজা কি কাজ হবে শিরকি আকিদা নিয়ে তাহলে টিকটিকির কাছে আপনি অধম যে আপনি জানছেন না ঠিক না বেটি কিন্তু টিকটিকি জানছে যে ঠিক টিকটিকির চাইতে এই রকম শিরকি আকিদার লোকেরা নিকৃষ্ট এই কথাই তো আল্লাহ কোরআনে বলেছেন চিন্তা করুন আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন এই সমস্তগুলি চারটি পাপের কথা বর্ণনা করার পরে বলছেন রিজসুন এগুলি হচ্ছে নাপাক অপবিত্র মিন আমালি শয়তান শয়তানের কর্মকাণ্ড সুতরাং ফাজতানিবু তা থেকে তোমরা বেঁচে থাকো বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাতেই তোমরা মুক্তি পাবে পরিত্রাণ পাবে এতেই সফলতা রয়েছে মুক্তি পাবে আল্লাহর আজাব জাহান্নাম থেকে এবং সফলতা লাভ করবে জান্নাত লাভের মাধ্যমে তারপরে আরো সতর্ক করার জন্য কারণ নাপাক শয়তানের কাজ তারপরে বেঁচে থাকো সফলতা আছে এগুলোতে অনেকেই হয়তো কর্ণপাত করবে না যাক সফলতা আছে হইলো না হইলো হ্যাঁ তারপরে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন সবটা কি আর পারি যেমন আজকাল অনেকে বলছে কিন্তু মুসলিম সমাজের ইসলাম পুরোপুরি মেনে চললে এক পা চলা যাবে না বলছে না বলছে না মানে কিছু মানবো সুবিধা মতো কিছু মানবো না বলতে পারে কেউ শয়তানের কাজ তুমি আল্লাহ তো শয়তানের কাজ মানুষ করে হ্যাঁ আমরা কি আর ওই রকম হইতে পেরেছি আজকাল অনেক মুসলিম বলে না আমরা কি সেই আলেমদের মতো হইতে পারবো অথবা ওইরকম পরিষ্কার হইতে পারবো কিছু করছি আর নাপাক মেলা নাপাকে তো জড়িয়ে আছে যে কোনো পাপ তো নাপাক আল্লাহ তখন বর্ণনা করে দিচ্ছেন তারপরে যে শোন এতে কি ক্ষতিগুলো কিছু ক্ষতি তুলে ধরি এ মদে ইন্নামা ইউরিদু শয়তান শয়তান চায় শয়তান সাথে জাহান্নামে নিতে চায় জান্নাতে যেতে দিতে চায় না ইউরিদু শয়তান কি চায় দুনিয়ায় হে মুসলিম সমাজ হে ইমানদারগণ আই ইউকা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চায় যারা মদ খায় মদ খেয়ে দেখবেন যে মারামারি ফাটাফাটি কারণ মাতাল হয়ে আছে দুটি মদ খেয়ে জুয়া খেলতে খেলতে মারামারি লড়াই শুরু হয়ে গেল এই শুনলেন মনে হয় কি স্ত্রী হেরে গেছে টাকা পয়সা সব তো চলে শেষ হয়ে গেছে মাঝিতে কি হয়েছে মদে না এতে জুয়া খেলতে গিয়ে স্থির হয়ে গেছে ভারতের উত্তরপ্রদেশের ঘটনা এই দু চার দিন আগের ঘটনা এটা আমরা ছোটকাল থেকে শুনতাম যে অনেকে জুয়া খেলতে খেলতে স্ত্রীকে হেরে যায় যে এবার যদি হেরে যায় তো স্ত্রী দিয়ে দিলাম তোকে আউজ বিল্লাহ কত নিকৃষ্ট দালিয়েরা কত নাপাক নোংরাইরা শয়তান শত্রুতা পয়দা করতে চায়
তোমাদের আপোষে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ এবং আল্লাহর যিকির থেকে তোমাদেরকে বাধাগ্রস্ত করতে চায় আল্লাহর যিকিরের কাছে যেতে দেবে না কোরআনের কাছে যেতে দেবে না নামাজের কাছে যেতে কারণ মাতাল মাতালের কি নামাজ আর কি কোরআন কি دینی আলোচনা আসবে আছে না আসলে তার সেন্স নেই ওয়ানিস সালাত আর বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যিকির সালাত নামাজে বাধাগ্রস্ত করে তোমাদেরকে ফাজিতানিবাকে লাল ফাহাল আনতুম মুনতাহুন তাহলে এই এতগুলি ক্ষতি আর এই সব ভয়াবহতা বর্ণনা করলাম আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন তোমরা মদ খাওয়া ছাড়বে না ছাড়বে না মাদক দ্রব্যের সেবন বাদ দেবে না ফাহাল আনতুম মুনতাহুন যখন এই আয়াত নাযিল হলো মদিনায় নাযিল হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হওয়ার পরে এই আয়াতের ঘোষণা শুনিয়ে দিলেন আর তারপরে গলিতে গলিতে গিয়ে ঘোষণা করতে বললেন যে মদ হারাম করে দেওয়া হয়েছে মদ আনাল খামরাকাদ হুরমাত মদকে হারাম করা হয়েছে মদকে হারাম করা হয়েছে কারণ মদিনার গলিতে গলিতে এখনো অনেকে আছে যারা মদ খায় এখনো পুরোপুরি ছাড়েনি যে নামাজের সময় খাবো না বাকি রাতে এরকম অনেকে ছিল তখন মদের বড় বড় মটকা বড় বড় মটকা মাটির তৈরি করা ছিল সবকে ভেঙে ফেলল এমন হয়ে গেল যে এত মদ তৈরি করা ছিল কত তাহলে মদ তৈরি ছিল চিন্তা করুন তো দেখি ফাজারাত ফি সেকাকিল মদিনার গলিতে গলিতে মদ বৃষ্টির পানির মতো বইছে প্রবাহিত কত মদ ছিল তাহলে এখান থেকে চিন্তা করুন যে মানব জাতি কত মদের সেবন করে এখানেও মাঝে মাঝে অপরাধীগুলি হ্যাঁ ধরা পড়ে ক্রাইম করে মদের ফ্যাক্টরি ধরা পড়ে দামামের আশেপাশে এই সব ফটো ফটো এগুলোতে বিভিন্ন সময় ধরা পড়ে আর তারপরে সেই খবরগুলি আমরা পাই সে বিশাল বিশাল অনেকগুলি মটকা কয়েকটা রোম ভর্তি সেখানে মদের ফ্যাক্টরি তো রেখেছে আর মদ তৈরি হচ্ছে আল্লাহ রাব্বা এদের অনিষ্টকে দূর করুন সূরা মায়েদা আয়াত নম্বর 90-91 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জন্য যে নোংরা বস্তুকে তিনি হারাম ঘোষণা করবেন আর পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করবেন সূরা আরাফের আয়াত নম্বর 157 তে আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিল খাবায়েস আন-নবিয়ুল উম্মি যিনি তিনি এই জন্য প্রেরিত হয়েছিলেন মানব জাতির কল্যাণে যে তিনি তাইয়্যিবাত পাক পবিত্রগুলি মানুষের জন্য হালাল ঘোষণা করতে এসেছিলেন জানিয়ে দেওয়ার জন্য এগুলি তোমাদের জন্য হালাল ওয়াহার মাল খাবায়েস আর তোমাদের জয় তাদের জন্য খাবায়েস নোংরা বস্তুগুলিকে হারাম করার জন্য এসেছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে হাদিস আমি শুরু করছি তখন সেই হাদিসগুলি আসবে কয়েকটা হাদিস এসেছে যে আল খামরু মুল খাবায়েস মদ হচ্ছে সমস্ত খবিশ নোংরা কথা কাজের এবং নোংরা বস্তুর নোংরা পাপের খবিশ হচ্ছে হ্যাঁ পাপ এবং সমস্ত অপরাধ সমস্ত নোংরামি তো সমস্ত পাপ এবং সমস্ত নোংরামের জড় শিকড় হাদিস শুনে আপনাদেরকে এই মাদক দ্রব্য সম্পর্কে বা মদ সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিম হাদিস রয়েছে 3732 নম্বর হাদিস বলছেন তিনি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশা আর বস্তু হচ্ছে হারাম প্রত্যেক এমন বস্তু যাতে নেশা রয়েছে তা হচ্ছে কি করে নেশাগ্রস্ত করে প্রত্যেক এমন বস্তু যা নেশাগ্রস্ত করে মানুষকে তা হচ্ছে হারাম তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহি আযজা ওয়াজাল আহদান আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সাথে আহাদ চুক্তি রয়েছে কি রয়েছে লেমাইয়াশাবুল খামরা ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যারা মাদক দ্রব্যের সেবন করে মদ গাঁজা খায় আয়াসকিহু মিন তিনাতিল খাবাল তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন আল্লাহর ওয়াদা কি পান করাবেন তাদেরকে তিনাতুল খাবাল কি জিনিস সাহাবীরা বুঝতে পারেননি কালু ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল তিন মানে কাদা হয় তাহলে কোন লিকুইড জিনিস হ্যাঁ সেটা হ্যাঁ তরল জিনিস তাহলে সেটা আর খাবাল মানে হচ্ছে ফাসাদ মানে যেটা হচ্ছে সড়া পচা শাব্দিক অর্থ কিন্তু সড়া পচা এমন কিছু তরল জিনিস সেটা কি তাহলে শাব্দিক অর্থ করেও কিন্তু কিছু বোঝা গেল না তাহলে এর ভাব অর্থ করতে হবে যেটা
নবী সাল্লাম থেকে শিখে নিয়েছেন সাহাবাই কেরামগণ, তাই না? নবী সাল তফসির থাকার পরে আমার আপনার তফসির করার কোনো অধিকার আছে? কোনো অধিকার নাই। কিন্তু কালা, সাহাবিরা জিজ্ঞাসা যখন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল তো বুঝতে পারলাম না। কালা আরাকু আহলিন নার আও ওসারা তো আহলিন নার, বর্ণনাকারী সন্দেহ হচ্ছে আরাকু বলেছিলেন অথবা ওসারা বলেছিলেন। জাহান্নামীরা যে জাহান্নামে জ্বলবে, জ্বলে জ্বলে যে রক্ত আর পুঁজ বেরোবে, সেই রক্ত পুঁজ, রক্ত পুঁজ, জাহান্নামীদের রক্ত পুঁজ কাকে খাওয়ানো হবে? এই মদখোরদেরকে, এই নেশাখোরদেরকে, যে এই গাঁজাখোরদেরকে। সহিহ মুসলিমের হাদিস। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা ওয়া সাকির, কেউ যদি মদ পান করে আর সে নেশাগ্রস্ত হয়ে যায়, মদ পান করল, মদ পান করাই কবিরা গুনাহ, কিন্তু তারপরে মদ পান ধরেন যদি এক ঢোক দুই ঢোক খায় তো নেশা আসবে না হয়তো, কিন্তু এক গ্লাস খেয়েছে নেশা চলে এসছে, দুই গ্লাস, তো তাহলে কবিরা আরও সেই অপরাধ আরও বাড়ছে, আরও অপরাধ বাড়ছে, কিন্তু হারাম, এক ফোঁটাও হারাম। জি, মানুষের বল খামরা, কেউ যদি মদ পান করলো অশাকের আর তারপর নেশাগ্রস্ত হয়ে গেল, লামতুক বাল্লাহু সলাতু আরবাইনা সাবাহান, চল্লিশ দিনের সলাত কবুল হবে, চল্লিশ দিনের নামাজ তার কবুল হবে না, কোনো নেকি লিখা হবে না, কোনো নেকি লিখা হবে না। মদ পান করে মানে নেশাগ্রস্ত অবস্থায় পড়েনি, সুস্থ মস্তিষ্ক, মদ খেয়েছে রাত্রে আর সকালে ফজর পড়েছে, পাঁচ অক্ত নামাজ পড়েছে, তখন নেশা ছিল না ফজরের সময়, কিন্তু তারপরও একবার মদ খেলে চল্লিশ দিনের নামাজ কবুল হবে না। সহি হাদিসে কয়েকটি হাদিসে মর্মে রয়েছে, ওয়াইন মা তার এই অবস্থায় যদি মারা যায় মদ খেয়ে বিনা তবায়, দাখাল্লান নার, জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাবে। বর্ণিত, মদের সাথে সংশ্লিষ্ট যত লোক হতে পারে সবার উপর লানত করা হয়েছে। দশ রকমের লোকের কথা এখানে হাদিস উল্লেখ করা হয়েছে, আর এটা দিয়ে বোঝানো হয়েছে যে মদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তার উপর আল্লাহর লানত রয়েছে, মানে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, এ কথা আল্লাহ ঘোষণা করেছেন। আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা, তার মানে হচ্ছে এই মদের সাথে সম্পর্ক রাখা হচ্ছে কাবিরা গুনাহ। শুধু মদ খাওয়া নয়, মদের ক্ষেত্রে, মদ পানের ক্ষেত্রে, মদ ব্যবসার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করা, পরিবেশন করা, আল্লাহ লানত করেছেন মদের উপর, মদের উপর লানত। আর ওয়া লানা সারে বাহা, মদ খোর যে মদ খায় পান করে তার উপর লানত, ওয়া সাকিহা, মদ যে পান করাই, নিয়ে গিয়ে পেশ করলো স্যার, নিয়ে সে টেবিলে দিল, তার উপরও লানত, কাজের ছেলে, কাজের মেয়ে অথবা যারা রেস্টুরেন্টে কাজ করে। ওয়াসে রাহা, আর যে মদ কি করে মদে রস তৈরি করে, মদ তৈরি হয় বিভিন্ন জিনিস থেকে, তার মধ্যে একটা ফলমূল থেকে হয়, ফলমূল রস থেকে, যে সেই রসটা জুস করলো, সে জুসটা তৈরি করলো, আর জানছে উদ্দেশ্য কি তৈরি করার, যে এটা মদ তৈরি হবে সেই জন্য তৈরি করা হচ্ছে। সুতরাং কেউ যদি খেজুরের রস, হ্যাঁ, আপনার যে কাজগুলি করে, খেজুর গাছ উঠে বা তালের গাছ উঠে সেই রসটাকে নামায় আর তারপরে যাদেরকে দিচ্ছে, বিক্রি করছে বা যাদের জন্য নিয়ে যাচ্ছে, জানছে যে এরা কি করবে, এটা মদ হিসাবে ব্যবহার করবে, যখন নেশা আসবে তখন পান করবে, তাহলে তার উপরও লানত। যে এই রকম যে কোনো রকম সম্পর্ক, ভাষ্যকারগণ এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এমন কি মদের আপনার কেনা বেচা হচ্ছে, সেখানে একজন সাক্ষী, হ্যাঁ, লিখিত, সেখানে উদাহরণ সাইন করতে হবে, কেউ সাইন করলো, কেউ যে কোনো রকমের সহযোগিতা হোক না কেন, মদের ক্ষেত্রে সে ক্লার্কের কাজ করছে, অফিসিয়াল কাজ করছে, কম্পিউটারে সে কি আসলো এন্ট্রি করছে, তারপরে এই যে যারা স্টোর কিপার ইত্যাদি সমস্ত কিছু, যারাই এর সাথে সম্পর্ক রাখবে সবার উপর লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা, মদ খেও না তোমরা, মদ খেও না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, প্রত্যেক অনিষ্ট, প্রত্যেক মন্দ, প্রত্যেক অনিষ্ট, প্রত্যেক পাপের চাবি হচ্ছে মদ, প্রত্যেক অন্যায়ের চাবি হচ্ছে মদ। ইবনে মাজাহ এই হাদিসটি রয়েছে, এবং হাদিসটিকে আল্লামা আল মাজাহ রাহমাহুল্লাহ 7334 নম্বর হাদিস সহিহুল জামেতে সহি বলেছেন। মদের ক্ষতিকর দিকগুলি কিন্তু কোরআনে কারিমের আয়াতের আলোকে আমি উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মদ, মাদক দ্রব্য আর এরকম যত কিছু রয়েছে যেগুলি আমাদের দিন দুনিয়ার ক্ষতি করে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম জাতিকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম যুবকদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম দেশগুলিকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, মুসলিম সমাজকে মুসলিম পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম খবীস নোংরা উম্মুল খবায়েস সমস্ত পাপ নোংরামের যে জড় মূল এইরকমের পাপ থেকে আল্লাহ যেন বেঁচে থাকার ফিরে আসার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। والحمد لله.